নির্বাচন নিয়ে আশাবাদী ছিলেন হিরো আলম। জাতীয় পার্টি থেকে আমাকে মনোনয়ন না দিলেও আমি জিতব বলেছিলেন হিরো আলম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসনের মনোনয়নপত্র কিনে বহুল আলোচিত হয়েছেন হিরো আলম। এর সাথে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেলে জেতার আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি। 20 নভেম্বর জাতীয় পার্টি মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে আলাপকালে নিজের এই আশাবাদ ব্যক্ত করেছিলেন হিরো আলম। হিরো আলম বলেছিলেন, প্রাথমিকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান 300 আসনের জন্য 780 জন প্রার্থী নির্বাচন করেছেন, সেখানে আমার নাম রয়েছে। চেয়ারম্যান নিজেই 300 আসনের প্রার্থী চূড়ান্ত ঘোষণা দিয়েছেন। সবগুলো সংসদীয় আসনে জাতীয় পার্টি প্রার্থী দেওয়া হলে আমি উত্তরবঙ্গের মানুষ হিসেবে বগুড়া চার আসন থেকে মনোনয়ন পেতে পারি। তিনি আরো বলেছিলেন, যারা সংসদ নির্বাচনে জাতীয় দলের প্রতীক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, মানুষ হিসেবে আমি তাদের সমপর্যায়ে না হলেও জনপ্রিয়তায় কম নই। জাতীয় পার্টির চেয়ারম্যান আমাকে মনোনয়ন দিলে আমি বিজয়ী হব বলে শতভাগ আশাবাদী। আমি চলতি বছরের 12 নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে বগুড়া চার আসনে নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম কিনেছিলেন হিরো আলম। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলেন তিনি। জাতীয় পার্টি সূত্র জানায়, মনোনয়ন ফর্ম বিক্রির নির্ধারিত সময় সারা দেশে 2,865 জন নেতা মনোনয়নপত্র কিনে জমা দিয়েছিলেন। এর মধ্যে 780টি মনোনয়নপত্র প্রাথমিক পর্যায়ে চূড়ান্ত তালিকা হয়েছে। এই তালিকায় হিরো আলমের নামও ছিল। তবে হিরো আলম জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন এখন। জাতীয় পার্টি মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। 28 নভেম্বর বুধবার বগুড়া চার আসন কাহালু নন্দীগ্রাম আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নন্দীগ্রাম উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও মোসামত শারমিন আক্তারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। এর আগে HMA এর সাথে নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফর্ম কিনেছিলেন হিরো আলম। তবে জাতীয় পার্টির 220 মনোনীত প্রার্থীর মধ্যে হিরো আলমের নাম ছিল না। মনোনয়নপত্র জমা দেওয়ার পর হিরো আলম বলেন, মানুষ আমাকে ভালোবাসেন, মানুষের সেবা করতেই জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলাম তবে পাইনি। তাতে আমি থেমে থাকবো না, আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করছি।